বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মঞ্চে পুলিশ থিয়েটারের নতুন প্রযোজনা অচল য়তনের অপসরি নাটকটির প্রথম মঞ্চায়ন হয়ে গেল। নাটকটির মূল ভাবনা বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানের। নাটকটি রচনা এবং নির্দেশনা দেন জাহিদুর রহমান। দৌলদিয়া পতিতা পল্লীকে উপজীব্য করে সত্যাশ্রয়ী গবেষণালব্ধ নাটক অচল য়তনের অপসরি। চলুন দেখে আসি এই অচল য়তনের অপসরি নাটকটির অংশবিশেষ। এই নাটকটির উপজীব্য দৌলদিয়া পতিতালয়। তো আমরা দেখেছি ওই দৌলদিয়া পতিতালয়ে 90% নারী এসেছে নিজের ইচ্ছার বিরুদ্ধে। কেউ ওখানে জন্মগ্রহণ করেছে, জন্মগতভাবে তারা ওই পেশা গ্রহণ করেছে, কাউকে ফোর্সিবলি এখানে পাচার করে দেওয়া হয়েছে, সেখানে এসে তারা এই পেশাটি গ্রহণ করেছে। তো যেহেতু তাদের এই পেশা গ্রহণের জন্য তারা দায়ী নয়, এর পিছনে দায়ী আসলে যারা তাদেরকে বাধ্য করছে। তো এইটা আমরা নাটকে তুলে ধরতে চেয়েছি, আমরা মানুষকে সচেতন করতে চেয়েছি যে এখানে যারা আসে, যাদেরকে পাচার করে নিয়ে আসা হয়, সেই সমস্ত চক্রান্তকারী গোষ্ঠী, সে সকল সিন্ডিকেট যাতে সমাজের মানুষ সচেতন হয় সে সকল সিন্ডিকেট ভেঙে দিতে পারে। অচল য়তনের অপসরি নাটকের রানী চরিত্রটি আমি করছি, এখানের মূল কেন্দ্রীয় চরিত্র এটি। তো একটি গ্রামের সহজ সরল মেয়ে আসে ঢাকায় ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য, তার বাবা নিয়ে আসে, কিন্তু বাবা একটা দুর্ঘটনায় মারা যান। মারা যাওয়ার পরে মেয়েটিকে পতিতালয়ে বিক্রি করে দেওয়া হয়। বিক্রি করে দেওয়ার পর মেয়েটি সেখান থেকে পালিয়ে যেতে চায়, কিন্তু সে পালিয়ে যেতে পারে নাই। তারপর একসময় মেয়েটি যখন বুঝতে পারে এখানে যে মেয়েরা আছে বিভিন্ন কারণে ওদেরকে বিক্রি করে দেওয়া হয়েছে, সব কিছু মূলে সে এখানে থেকে যায়, এখানকার যে একটা সিন্ডিকেট এটা বন্ধ করতে যায়। আমি হচ্ছি এই অচল য়তনের অপসরি নাটকের একটা নেগেটিভ ক্যারেক্টার করতেছি। আমার অনেকগুলোই সংলাপ আছে, তার মধ্যে আমার সবচেয়ে একটি সংলাপ যেটা ভালো লাগে, কে নাম পাল্টাইব কে লেগা, আমাগো আগের নামটাই তো ভালো আছিল, আমরা হইলাম পতিতা, আমাগো পাড়ার নামের লগে পতিতাই তো থাকবো না কি। এসপি নেতা মাস্টার সবাই আসিল, তুই শুনে বেশি লোক হইছে জানা যায়। এ বাবু পুলিশ কি কইছে দাদা? পুলিশ কইছে তিন দিন পর আমি দেখা কোন খালি হইব। সামাজিকভাবে সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে অনেক কাজ করার সুযোগ রয়েছে। তো সেই কাজটি সাংস্কৃতিক এবং সামাজিক অনেক সংগঠন করে থাকে। তো আমি মনে করি যে সমাজের অংশ হিসাবে পুলিশ নিজেও সেই কাজগুলো করতে পারে। সেই কাজগুলো করলে আমরা যেটা দেখতে পাই সেটি অনেক অপরাধ সংগঠন থেকে মানুষকে নিবৃত্ত রাখতে পারি। আমরা আইন প্রয়োগের পাশাপাশি যাতে সামাজিকভাবে সাংস্কৃতিকভাবে জনগণকে সচেতন করে তোলা এবং জনগণের সাথে সম্পর্ক বৃদ্ধি করা, সেই মানুষে আমাদের যে পুলিশ থিয়েটার সেটি গড়ে তোলা। হতে চাই না কারো ব্যবসার লোকটি হতে চাই।